হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে টিপলিং টিথার অ্যাপ নিয়ে। আপনাদের যাদের টিপলিং টিথার অ্যাপে সমস্যা, তারা এই ভিডিওটি ফুলি ফুল দেখবেন। টিপলিং অ্যাপে এখন একটি নতুন সিস্টেম চালু করছে, তাদের টিপলিং আইডি সাইন আপ করতে হয়। টিপলিং আইডি সাইন আপ করে তারপর আপনার রাউটার অ্যাক্সেস করতে হয়। তো এটা কীভাবে আপনারা করবেন? ফার্স্টে আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন, তারপরে এগ্রিতে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এগ্রিতে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে, ক্রিয়েট এ টিপলিং আইডি। তো উপরে যে অপশনটা টিপলিং আইডি, এই টিপলিং আইডিতে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার জিমেলটা দিচ্ছি, শাকিল প্রিন্স 359@gmail.com। আপনি আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, যে কোনো জিমেল দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আর নিচের দিকে আসে দেখবেন যে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডের জায়গায় আপনি হচ্ছে কি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, আর নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এটাও সেম টু সেম দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দিবেন। গাইস, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা চলে আসছে, অ্যাক্টিভেট ইউর টিপলিং আইডি। তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার যেই জিমেল আছে, আপনার জিমেলে চলে যাবেন। জিমেলের যেই সেটিংসে চলে যাবেন। আমরা জিমেলে যাই। হ্যাঁ, জিমেল গেলে দেখতে পাবেন যে একটা মেল করছে আপনার, তারা দেখবেন যে আপনাকে তারা একটা মেল করছে। তো আপনাদের জিমেলটা যদি এখানে ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনাদের যেই জিমেলটা আপনারা দিচ্ছেন সেই জিমেলটা এখানে ক্রিয়েট করে নেবেন। আমার জিমেলটা এখানে দেওয়া নাই, যার কারণে আমার জিমেলটা এখন আবার এখানে ক্রিয়েট করতে হচ্ছে। ঠিক আছে, আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাবেন। এবং আপনাদের কী ধরনের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এখানে আমি আমার জিমেলটা দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট ওয়েট গাইস, ওয়েট। গাইস, আপনাদের যে ধরনের ভিডিও দরকার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ওকে, আর ক্রমশই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, আর ভিডিও আপলোড আপনারা সাথে সাথে পেতে বেল আইকনটি যে বাটনটি থাকবে সেই বাটনটিতে ক্লিক করে রাখবেন। তো এখান থেকে আমরা হচ্ছে এখন আমাদের যেই জিমেলটা ক্রিয়েট করলাম ওই জিমেলে চলে যাবো। এখানে গেলে দেখতে পাবেন যে একটা মেল চলে আসছে, আপনি যেই জিমেলটা দিবেন সেই জিমেলে একটা মেসেজ যাবে, তারা মেল করবে। ওই মেলটা চলে আসছে টিপলিং থেকে। এখানে গিয়ে আপনার এখানে নিচে একটা অপশন আসবে হচ্ছে ফ্রেশ। ওকে, এই যে দেখেন, ক্লিক দ্য ফ্রেশ রেজিস্ট্রেশন, মানে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করুন। এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনাকে আবার ওখানে লেখা দিবে যে কংগ্রাচুলেশন, আপনাকে তারা অভিনন্দন জানাবে যে আপনার এটা এখন সাকসেস হয়েছে। ঠিক আছে, তারপরে আপনি আপনার চলে যাবেন হচ্ছে আপনার যেই টিপলিং অ্যাপসে আপনি ঢুকছিলেন, আপনি সেখানে আবার চলে যাবেন। ওকে, তো আমরা আবার টিপলিং যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে চলে যাচ্ছি। এই যে কংগ্রাচুলেশন জানাইছে। ঠিক আছে, এরকম কংগ্রাচুলেশন জানানোর পর আপনারা আপনাদের যেই টিপলিং যে হ্যাঁ অ্যাপসটি আসছিল এখানে গিয়ে, এই দেখেন অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন, অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনি ঢুকতে পারবেন। এই দেখুন চলে আসছে মাই ডিভাইস। আসার পর এখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনার টিপলিংকের অ্যাডমিনের যে ইউজার নেম এবং অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার অ্যাডমিনের পাসওয়ার্ড আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। ওকে, দেখুন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমার রাউটারে অ্যাক্সেস করতে পারছি। তো এইভাবে আপনারা চাইলে টিপলিং যে টিথার অ্যাপটির সমস্যা, এই সমস্যাটি সমাধান করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি